করোনা আতঙ্কে ভুগছে বিশ্ব। করোনা ভাইরাস, চীন সহ বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাস সংক্রমণের ফলে আতঙ্ক তৈরি হয়েছে, আর এরই মধ্যে সতর্কতা জারি করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,793 জন, অন্যান্য দেশেও মৃতের সংখ্যা প্রায় 80,000 ছাড়িয়ে গিয়েছে। করোনা ভাইরাসের আরেক নাম হচ্ছে 2019 এনকভ বা 2019 এনকভ। বিভিন্ন প্রজাতির মধ্যে 7টি প্রজাতি মানুষের দেহে সংক্রমণ ঘটায়। এই ভাইরাসটি মানুষের ফুসফুস বা লাংসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়িয়ে যায়। সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই এই ভাইরাস হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, তবে পরিণামে অর্গান ফেলোর বা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে এবং নিউমোনিয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা বলেন, ভাইরাসটি মানুষের দেহকোষের ভিতরে ইতিমধ্যে মিউটেট করছে, অর্থাৎ গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে, ফলে আরও বিপজ্জনক হয়ে উঠেছে এই ভাইরাসটি। এটি একজনের দেহ থেকে অন্যজনের দেহে খুব সহজেই ছড়িয়ে যেতে পারে। এই ভাইরাসটি কোনো একটা প্রাণী থেকে মানুষের দেহে ঢুকেছে এবং একজন থেকে আরেকজনের দেহে ছড়াতে ছড়াতে আবার নিজের জিনগত গঠনে পরিবর্তন আনছে। কিন্তু এই ভাইরাসটির প্রকৃতি এবং কিভাবে তা রোধ করা যেতে পারে এ সম্পর্কে বিজ্ঞানীরা বিশদভাবে জানার চেষ্টা করছেন। মনে করা হচ্ছে সার্স বা ইবোলার মতো প্রাণঘাতী ভাইরাসের মতোই করোনা ভাইরাস, তবে এটি নাকি সার্স বা ইবোলার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। করোনার লক্ষণ কি কি জেনে নেওয়া যাক। করোনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হলো শ্বাস নিতে কষ্ট হওয়া, এর সঙ্গে সঙ্গে থাকে জ্বর এবং কাশি, অর্গান ফেইলর বা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, হতে পারে নিউমোনিয়া। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় 5 দিন লেগে যায়। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর, তারপর দেখা দেয় শুষ্ক কাশি, এক সপ্তাহের মধ্যে দেখা দেয় শ্বাসকষ্ট। যেহেতু এই ভাইরাসটি নতুন, তাই এর কোনো টিকা বা ভ্যাকসিন এখনও নেই এবং এমন কোনো চিকিৎসা নেই যা এই রোগ ঠেকাতে পারে। তবে রক্ষার একমাত্র উপায় হলো যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে বা এই ভাইরাস বহন করছে তাদের সংস্পর্শে এড়িয়ে চলা। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা, ঘরের বাইরে গেলে মুখোশ পরা। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে মুখোশ পরুন, আর নিজে অসুস্থ না হলে অন্যের সংস্পর্শে এড়াতে মুখোশ পরুন। কেননা চীনের উহান শহরে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে কমপক্ষে 15 জন চিকিৎসাকর্মী আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ এড়ানোর জন্য আমাদের যে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ কিংবা ভালো করে হাত ধুয়ে নিন, কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন, ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন, ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন, সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, অপ্রয়োজনে ঘরের দরজা জানালা খুলে রাখবেন না। করোনা সংক্রমণ ঠেকাতে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করা। ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত ফল খাওয়া উচিত। এর মধ্যে 1 নম্বরে আছে আমলকি, যেটা আমাদের দেশীয় ফল এবং অ্যাভেলেবল। আমলকি ছাড়াও পেয়ারা, লেবু এবং অন্যান্য ভিটামিন সি যুক্ত ফল প্রচুর পরিমাণে খাওয়া উচিত। এর সাথে প্রচুর পরিমাণে পানি নিয়মিতভাবে খাওয়া উচিত। সবাই সুরক্ষিত থাকুন, ভালো থাকুন।